Merci, Country Kick. আমাদের বিদ্যালয়ের ছাত্রীদের পক্ষে ছাত্রী আমাদের কারিগরি বিভাগের অন্যতম শিক্ষক মাননীয় শ্রী অশোক দে মহোদয়কে অনুরোধ করব পুষ্পার্ঘ অর্পণ করার জন্য। বসন্ত বার্তা বা বাহা স্বাদেশের বার্তা ছড়িয়ে পড়লো এখানে। তোমরা জানো প্রচন্ড অত্যাচারী এক অসুখ সবকিছুকে কষ্ট করে দিত, সেই জৈবিক গুণকে মানত না, অসুরো গুণকে ছড়িয়ে দিত, নোংরামি ভ্রষ্টাচার মিথ্যাচার এগুলোকে ছড়িয়ে দিত এবং সেটা করার জন্য এসে অস্ত্র হিসাবে স্পাই হিসাবে তার বোন হাত ছিল শুভবার্তার বাহক। সেই ফুল হাত ভালো কথা বলতো, সত্য কথা বলতো, সে শুভবার্তা দিত, তাই তাকে
চরিত্র হবে এই রাজনীতি তোমার আমার কাছে চাঁদের হাসি যতই হোক না কান্ত বৃষ্টি নামক নাই বানো ঝড় ঠোক নাই বা ওঠো ফুল ফুটোক নাই বা ফুটো আজ বসন্ত আজ হোক না রং ফেকাশে তোমার আমার কাছে চাঁদের হাসি যতই হোক না কান্ত বৃষ্টি নামক নাই বা নামো ঝড় ঠোক নাই বা ওঠো ফুল ফুটোক নাই বা ফুটো আজ বসন্ত আজ হোক না রং ফেকাশে আকাশে আজ বসন্ত আজ হোক না রং ফেকাশে আকাশে আজকে বিদ্যালয়ে এই উৎসব আয়োজন করার জন্য উপস্থিত হয়েছি আমরা বিদ্যালয়ে সম্মানীয় শিক্ষক শিক্ষিকা প্রতিনিধি প্রত্যেককে আমরা যথাযোগ্য সম্মান সহ ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানাই Give me.
खसी बक्स बड़ी आकाश भरा सूर्य तारा आकाश मुखी सारी सारी कालो धुआए ढेके जावा ठासा ठासी बक्स बड़ी एखान थेके चलार शुरू एखान थेके हमागुड़ी এখানটাতে আমার বাসা আমার বাড়ি মারুতলার উপর থেকে বারো বছর কেটে গেছে স্কুলটা যাওয়া ছাড়া নামা হয় না মাটির কাছে সুবারে ঘরের দেয়ালটা মন হাঁস মুরগি অনেক নাচে তবুও রানার চোখের ওপর কিসের যেন কান্না ভাসে এখান থেকে একটু দূরে একটুখানি এগিয়ে গেলে একলা থাকেন নন্দীবাবু বন্দি সেও যে বয়সকালে সংসারে তার হাল ধরেছে বখাটে তার ছোট ছেলে এক কাপ চা দিয়ে গেছে কখন জানি সাত সকালে রেডিওটার ব্যাটারিটা হঠাৎ কবে গেল খুঁই ঘাটের থেকে নামতে মানান বুকের ব্যথা কাছে শুই রেডিওটার ব্যাটারিটা হঠাৎ কবে গেল খুই কাটের থেকে নামতে মানান বুকের ব্যথা কাছে শুই নীলিমার মাথায় তো যে আর ভাবে না সংসারটা নিয়ে এখানটাতে আটকে পড়া এখানটাতে ঘুরাঘুরি এখানটাতে আমার বাসা আমার বাড়ি চৌধুরীদের একুশতলা মদের নেশায় উঁচু গলা চৌধুরীদের মদের নেশায় উঁচু গলা ঝগড়া চলে গভীর রাতে আজ লজ্জার বাঁধ ভেঙে যায় গুটখা ছাড়ি অনেক হলো হলো না তো ছাড়া ছাড়ি সম্পত্তি আঁকড়ে ধরে গভীর রাতের মারামারি সেখান থেকে একটু দূরে পাড়ার মোড়টায় একটু ঘুরে অলি গলি পাকস্থলীর ভেতর কারা ঘুমরে মারে সেখান থেকে একটু দূরে পাড়ার মোড়টা একটু ঘুরে অলি গলি পাকস্থলীর ভেতর কারা ঘুমরে মারে বলি হলো আর একটা প্রাণ মস্তানদের ছোড়া ছুরি বলি হলো আর একটা প্রাণ মস্তানদের ছোড়া ছুরি এখানটাতে আমার বাড়ি সারি সারি চিলে কোঠার বারান্দাটা বন্ধ কেন জানো কিটা এখান থেকে লাফিয়ে পড়ে লাহা বাড়ির অনিন্দিতা ঝিলে কোঠার বারান্দাটা বন্ধ কেন জানো কি তা এখান থেকে লাফিয়ে পড়ে লাহাবাড়ির অনিন্দিতা গভীর রাতে তাই তো কেউ আর ওঠে না তোমাদের ছাদে
অন্ধকারের বন্ধ ঘরে কারা যেন ঢুকরে কাঁদে, সেখান থেকে একটু দূরে ছাদের পাঁচিলটা ঘুরে এক চিলতে রোদ্দুরে ছোট্ট মেয়ে নামতা পড়ে, সেখান থেকে একটু দূরে ছাদের পাঁচিলটা ঘুরে এক চিলতে রোদ্দুরে ছোট্ট মেয়ে নামতা পড়ে, ভাঙা কালো ইটের ফাঁকে পট পাতাটা জিভ ভাঙে চায়, ভাঙা কালো ইটের ফাঁকে পট পাতাটা জিভ ভাঙে চায়, পাড়ার নেড়ি বাচ্চাটাকে মুখে করে হাঁটতে শেখায়, এখানটাতে আটকে পড়া এখানটাতে ঘুরো